সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, ভালো থাকবে। তো বন্ধুরা, আজকে আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আমার কয়েকটা সাবস্ক্রাইবার আমার ভিডিও নিচে কমেন্ট করেছে, দেখতে পাচ্ছ স্ক্রিনে যে দাদা আমি ভিগো ভিডিওতে লাইভ ব্রড পাচ্ছি না, কি ব্যাপার? কি করলে লাইভ ব্রড পাবো এবং আমাকে কি করতে হবে? আমার থেকে ছোট ছোট ইউজার লাইভ ব্রড পেয়েছে কিন্তু আমি লাইক পাচ্ছি না, কি ব্যাপার? তো এরকম করে আমার ভিডিও নিচে কয়েকটা সাবস্ক্রাইবার আমার কমেন্ট করেছে, সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, কি করলে কি হবে। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে এটাই বলবো যে কিভাবে আপনি লাইভ ব্রড পাবেন ভিগো ভিডিওতে, আপনাকে কি করতে হবে, কি করলে আপনি লাইভ ব্রড পাবেন। যদি আপনি ভিগো ভিডিওতে এখনো পর্যন্ত লাইভ ব্রড না পেয়ে থাকেন, তাহলে ভিডিওটা আমার ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করছি আমার মোবাইল স্ক্রিনে। তো শুরু করার আগে আরেকটা কথা বলতে চাই, যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। কেন? যে আমি যখন ইউটিউবে আপডেট মারবো, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আমার ভিডিও তাড়াতাড়ি আপনি দেখতে পারবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি আমার মোবাইল। তো বন্ধুরা, আমি ফাইনালি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আমি এসে বলে দিতে চাই আপনাদেরকে, যদি আপনি টেকনিক্যাল রিলেটিভ কিংবা ভিগো রিলেটিভ যে কোনো বিষয়ে প্রবলেম থাকে আপনার, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি এরকম ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য। তো চলুন, আমি সবার প্রথমে ভিগো ভিডিওটা ওপেন করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমার ভিগো ভিডিও, যে ভিগো ভিডিওটা ওপেন করে নিচ্ছি। তো ভিগো ভিডিওটা আমার ওপেন হচ্ছে। ওপেন করার পর আপনি আপনার প্রোফাইলে চলে যাও। প্রোফাইলে গিয়ে আমাকে হয়তো চিনেন আপনারা, এই যে এটা আমার আইডি মাসুদ রানা। যদি আপনি আমাকে চিনেন, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও যে তোমাকে আমি ভিগো ভিডিওতে চিনি। তো প্রথম কাজ হচ্ছে আপনাদেরকে একটা আইডিতে স্ক্রিনশট মারতে হবে। এই যে এটা প্রোফাইল আমার, এই প্রোফাইলটা আমি স্ক্রিনশট মারছি। স্ক্রিনশট মেরে নিয়ে এখন আপনার সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে আপনি ভিগো আইডি দেখতে পাচ্ছেন, এই যে ভিগো আইডি, ঠিক আছে, এই যে ভিগো আইডিটা দেখতে পাচ্ছেন, ভিগো আইডিটা ক্লিক করুন। ভিগো আইডিটাতে ক্লিক করে আপনি আপনার এই যে নিচে ভিগো আইডিটা লেখা আছে, ভিগো আইডি, ঠিক আছে, এর নাম্বারটা আপনি কোথাও টুকে নেন, ঠিক আছে, না হলে কপি করে নিন, ঠিক আছে। আমি টুকে নিলাম, খাতায় টুকে নিলাম। টুকে ব্যাক যাব। ব্যাক গিয়ে এখন আপনাদের করতে হবে কি, হেল্প অ্যান্ড ফিডব্যাক, ঠিক আছে। হেল্প অ্যান্ড ফিডব্যাকে গিয়ে আপনাকে লাইভ অপশনে যেতে হবে। এই যে লাইভ অপশন, লাইভ, ঠিক আছে, লাইভে গিয়ে এখন অ্যাপ্লাই ফর লাইভ অপশন, এই যে অ্যাপ্লাই ফর লাইভ অপশন, অ্যাপ্লাই ফর লাইভ অপশনে গিয়ে মাই ফিডব্যাক, ঠিক আছে, মাই ফিডব্যাকে গিয়ে এখন আপনাদের করতে হবে কি, এখানটায় মেন কাজ, এ কথায় আপনাদেরকে একটা ফিডব্যাক দিতে হবে কোম্পানির কাছে। ফিডব্যাক দিয়ে বলতে হবে যে আমার থেকে ছোটো ছোটো ইউজারগুলো লাইভ অপশন পাচ্ছে কিন্তু আমি পাচ্ছি না, কী ব্যাপার। এখন আপনারা চলে যাও ইন্টার ইউর কমেন্ট হেয়ার, ঠিক আছে। এখানটায় গিয়ে আমি যে ডিসক্রিপশন বক্সে আমার ফিডব্যাকটা টুকে দিয়েছি, ওইখানটায় ভালো করে ফিডব্যাক লেখা আছে, আপনারা ওখান থেকে মারবেন। ফালতু যে কোনো ফিডব্যাক দিলে কোম্পানি আপনাদেরকে দিবে না লাইভ ব্রড। তো আমি একটা ভালো করে ফিডব্যাক সাজিয়েছি, হ্যালো ভিগো টিম, আই রিকোয়েস্ট অফ ইউ, আই হ্যাভ নো রিসিভ লাইভ অপশন ভিগো অন মাই ভিগো আইডি, মাই ফ্রেন্ড ফলোয়ার ইজ লো বাট দে আর ইউজিং লাইভ অপশন ইন ভিগো, প্লিজ ভিগো রিকোয়েস্ট অফ ইউ, প্লিজ গিভ মি লাইভ অপশন। এর বাংলা মানে হচ্ছে যে আপনারা কোম্পানিকে জানাচ্ছেন যে আমার থেকে ছোটো ছোটো ইউজাররা লাইভ ব্রড পাচ্ছে কিন্তু আমি লাইভ অপশন পাচ্ছি না, কি ব্যাপার, ঠিক আছে। এটা আপনারা কোম্পানির কাছে রিপোর্ট কাজ হচ্ছে আপনাদেরকে এখানে লিখে দিতে হবে মাই ভিগো আইডি, ভিগো আইডি, ঠিক আছে, মাই ভিগো আইডি দিয়ে আপনাদেরকে ভিগো আইডিটা এখানে বসিয়ে দিতে হবে, যেখান থেকে ওখানে কপি করেছিলেন এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। আমার ভিগো আইডিটা আমি বসিয়ে দিচ্ছি 8073064170, ঠিক আছে। এখন আপনাদেরকে একটা মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি লিখে দিতে হবে, ঠিক আছে। আমি একটা মোবাইল নাম্বার লিখে দিচ্ছি, ঠিক আছে, যে কোনো আমি একটা মোবাইল নাম্বার লিখে দিচ্ছি। তারপরে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটা, ঠিক আছে, এইখানটা মেরে আপনাদেরকে ওই যে স্ক্রিনশটটা নিয়েছিলেন, স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো এইখানটা মেরে আমি সেট গ্যালারি, সেট ফ্রম গ্যালারি, ঠিক আছে, গ্যালারিতে গিয়ে আমি একটা স্ক্রিনশট, যে প্রোফাইলের স্ক্রিনশটটা মারছিলাম, এটা আমি এখানে উঠে দেব, ঠিক আছে, তখন সেন্ড করে দেব। তো ফাইনালি আমার ফিডব্যাক সেন্ড হয়ে গেছে। এখন আপনাদেরকে করতে হবে কি, এই ফিডব্যাকটা যতদিন অবধি লাইভ ব্রড না ছাড়বে কোম্পানি, ততদিন প্রতিদিন আপনাদেরকে একটা করে ফিডব্যাক দিতে থাকতে হবে। কোম্পানি কিন্তু আপনাদের কথা শুনবে না, প্রতিদিন একটা করে এই ফিডব্যাকটা দিতে হবে। যতদিন অবধি কোম্পানি নেক্সট লাইভ ব্রড না ছাড়ে, ততদিন অবধি আপনাদেরকে এই ফিডব্যাকটা দিতে থাকতে হবে। তো বন্ধুরা, দেখতে পেলেন তো, এই ট্রিক্সটা ইউজ করলে 100-এর মধ্যে 100% গ্যারান্টি দিচ্ছি আপনি লাইভ ব্রড পাবেন। ট্রিক্সটা ইউজ করো, আমি যে নিয়মগুলো বলেছি সেই নিয়মগুলো ফলো করো,
গ্যারান্টি দিচ্ছি আমি আপনি লাইভ ডোনেট পাবেন। তো চলুন এখান থেকে ভিডিওটা শেষ করছি, ভিডিওটা আশা করছি ভিডিওটা ভালো লাগলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি টেকনিক্যাল রিলেটেড কিংবা ভিডিও রিলেটেড যে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করবো। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণে ভালো থাকবে, গুড বাই ফ্রেন্ডস।